এইবার আমি করব 1.2 প্রশ্ন মালের এই অঙ্কটা। এটা খুব ভালো অঙ্ক, কিন্তু এটা করার একটা স্পেশাল টেকনিক আছে। এই পদ্ধতিটা তুমি যদি অবলম্বন না করো তাহলে অঙ্ক করাতে কিন্তু একটু অসুবিধা আছে। এখানে এক্স মাইনাস 1 লেখো, এখানে এক্স মাইনাস 2 লেখো, এইটার জায়গায় তুমি এটা লিখবে। কেন বলো তো, তুমি যদি লসাগু করো তাহলে নিচে লসাগু হচ্ছে এটা, আর এখানে এক্স মাইনাস 2, আর এখানে এক্স প্লাস 1 হয়ে যাচ্ছে। এখানে দেখো, এখানে আমি আগে এক্স মাইনাস 1 লিখলাম, তো তুমি এক কাজ করো, আগে এক্স মাইনাস 2 বড়টাকে আগে লেখো আর এইটাকে এক্স মাইনাস 1টা পরে লেখো। তাহলে দেখো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে এক লসাগু যদি করো তাহলে এটা এখানে যাবে আর এটা এখানে যাবে, এক্স মাইনাস 1 বিয়োগ এক্স যোগ 2 হয়ে যাবে। এটা এটা কেটে 1, 1 বাই যে লসাগু এটা থাকবে। তাহলে এখানে তুমি দেখো এটার সময় এটা লিখেছি, তো এবার তুমি এটার জায়গায় লেখো কি লিখবে, 1 বাই এক্স মাইনাস 3, মানে বড়টা আগে, মাইনাস 1 বাই এক্স মাইনাস 2। এখানেও করো 1 বাই এক্স মাইনাস 4 মাইনাস 1 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু 1/6। তাহলে এবার তুমি কি করবে দেখো, কত সোজা হয়ে গেল এটা। তো এখানে তোমার দেখো 1/(x-2) আর এই 1/(x-2), এটা মাইনাসে আর প্লাসে কেটে গেল। এরপরে দেখো 1/(x-3) আর 1/(x-3), এটাও কেটে গেল। তাহলে পড়ে থাকে শুধু এইটা আর এইটা, তাই প্লাস এটা আগে লেখো 1/(x-4) মাইনাস 1/(x-1) সমান 1/6। এবার তুমি এখানে লসাগু করে দাও, x-4 ইনটু x-1, x-1টা এখানে লেখো, মাইনাস এখানে হয়ে যাবে x-1 এসে প্লাস হয়ে যাবে, x+4 হয়ে যাবে 1/6। তাহলে এখানে x x কেটে গেছে দেখো, তাহলে এখানে থাকে 3, আর নিচেটা গুণ করে দাও, x² বিয়োগ 4x বিয়োগ x যোগ 4 সমান 1/6। এবার তুমি বজ্র গুণ করে দাও এটার সঙ্গে এটা, মানে দেখো x² মাইনাস 4 5 একবারে লিখে দিলাম, প্লাস 4 ইজ ইকুয়াল টু 318, 18 বার এদিকে নিয়ে আসো, তাহলে x² মাইনাস 5x মাইনাস এটা যোগ 4-এর থেকে যদি এটা যোগ 4 ছিল বিয়োগ 18 হয় তাহলে কি হবে, তোমার x² বিয়োগ কত হচ্ছে 5x, আর এখানে কত 14 আর 18। তো এবার দেখো 14টাকে 7 × 14 ভাঙতে পারো, তুমি x² বিয়োগ 7x যোগ 2x বিয়োগ 14 সমান 0, তাহলে হবে x কমন না এটার থেকে, এই দুটো থেকে, তাহলে x-7 প্লাস 2 কমন নিলে x-7 সমান 0। তাহলে এখানে হচ্ছে x-7 আর x+2 সমান 0, তাহলে হয় x-7 সমান 0, না হয় কত, x+2 সমান 0। তাহলে এখানে হচ্ছে x = 7 আর এখানে কত হচ্ছে x = -2, তাহলে এটা একটা উত্তর আর এটা একটা উত্তর হয়ে গেল, ঠিক আছে।